বিশ্বকাপ জেতার পরেও আর্জেন্টিনার ফুটবলারদের নিয়ে বিতর্ক যেন থামছেই না। আরও একবার কটাক্ষের মুখে এমিলিয়ানোর আর্জেন্টিনা। ক্লাব ফুটবলে লিওনাল মেসির সাবেক সতীর্থ জলাটান ইব্রাহিমোভিচ মুখ খুললেন তাদের নিয়ে। একসঙ্গে বার্সেলোনায় খেলতেন মেসি ও ইব্রা। স্পেনের সংবাদপত্র মার্কা জানিয়েছে, একটি রেডিও স্টেশনে আর্জেন্টিনা দল নিয়ে মুখ খুলেছেন ইব্রাহিমোভিচ। তিনি বলেছেন, মেসি বিশ্বের অন্যতম সেরা ফুটবল খেলোয়াড়, কাতারে বিশ্বকাপ জেতার পরে নিজের জায়গা আরও পাকা করেছে মেসি, কিন্তু আমার চিন্তা হচ্ছে আর্জেন্টিনার বাকি ফুটবলারদের নিয়ে। ওরা তো আগামী দিনে আর কিছুতেই জিততে পারবে না মেসি ছাড়া। বিশ্বকাপ চলাকালীন বারবার বিতর্কে জড়িয়েছেন আর্জেন্টিনার গোলরক্ষক মার্টিনেস। বিতর্কে জড়ানোর জন্যই মেসি সতীর্থরা আগামী দিনে কিছু করতে পারবেন না বলে মনে করেন এই সময়ের অন্যতম বিতর্কিত ফুটবলার ইব্রাহিমোভিচ। ইব্রা বলেন, মেসি সব কিছুই জিতেছে, ওকে সবাই মনে রাখবে, কিন্তু বাকিরা জড়িয়েছে শুধুই বিতর্কে, ওদেরকে আর কে মনে রাখবে? বিশ্বকাপের সেরা গোলরক্ষক হিসেবে সোনার গ্লাভস জিতে অশালীন ভঙ্গি করে বিতর্কে জড়িয়েছেন মার্টিনেস। আর্জেন্টিনার গোলরক্ষকের নিশানায় ছিলেন ফরাসি বিশ্বসেরা ফুটবলার কিলিয়ান এমবাপে। ফ্রান্সের অভিযোগ পাওয়ার পরে মার্টিনেসকে নিয়ে তদন্ত করেছে ফিফা। ফুটবলের বিশ্ব নিয়ামক সংস্থা জানিয়েছে, ফিফার নিয়মের 11, 12 ও 44 নম্বর ধারা ভেঙেছেন মার্টিনেস। তাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হবে, কিন্তু যদি দোষ প্রমাণিত হয় তাহলে মার্টিনেসের বিপক্ষে পদক্ষেপ নেবে ফিফা।